চলমান লকডাউন পরিস্থিতি এবং ঈদুল আজহার ছুটিতে ডেলিভারি 4,500 থেকে শতকের কোটায় নেমে আসায় চট্টগ্রাম বন্দরে ক্রমাগত বেড়েছে কন্টেইনারের চাপ। একই সাথে জাহাজ সংকটের কারণে 17টি বেসরকারি আইসিডিতে অর্থাৎ ইনল্যান্ড কন্টেইনার ডিপোতে রপ্তানি পণ্যবাহী কন্টেইনার জটের সাথে যুক্ত হয়েছে বন্দরের ইয়ার্ড থেকে স্থানান্তরিত আমদানি কন্টেইনারের বাড়তি চাপ। আইসিডির সংখ্যা 19টি হলেও বর্তমানে সচল আছে 17টি। বর্তমানে চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডের সক্ষমতার 87% কন্টেইনারে পরিপূর্ণ হয়ে গেছে। বন্দরের অপারেশনাল কার্যক্রম স্বাভাবিক রাখতে 15% জায়গা খালি করার বিধান আছে। 49,018টি TEUs ধারণ ক্ষমতা চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে। গত 28 জুলাই সকাল 8টা পর্যন্ত কন্টেইনার ছিল 42,674 TEUs। গত 14 বছরে চট্টগ্রাম বন্দরের ইয়ার্ড এবং জেটির সংখ্যা না বাড়ায় প্রতি বছর এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্বাভাবিক সময়ে চট্টগ্রাম বন্দর থেকে 5,000 TEUs কন্টেইনার ডেলিভারি হয়। ঈদের ছুটিকালীন সময়ে কমে যায় ডেলিভারির সংখ্যা। বর্তমানে রপ্তানি পণ্যবাহী কন্টেইনার জাহাজীকরণের অপেক্ষায় আছে 11,700 TEUs। স্বাভাবিক সময়ে এই সংখ্যা থাকে 3,000। বন্দরের জেটি থেকে কন্টেইনার জট কমাতে সকল ধরনের পণ্য আইসিডিতে সরানোর নির্দেশনার পর এবার আইসিডিগুলোতে কন্টেইনার চাপ বাড়তে শুরু করেছে। গত 25 জুলাই 3 শর্তে চট্টগ্রাম বন্দরের ইয়ার্ড থেকে সকল ধরনের আমদানি পণ্য আইসিডিতে সরানোর নির্দেশনা আসে। বর্তমানে আইসিডিগুলো থেকে শতভাগ রপ্তানি পণ্য জাহাজীকরণ এবং খাদ্যপণ্য সহ 38 ধরনের আমদানি পণ্য ডেলিভারি দেওয়া হয়। বন্দরের ইয়ার্ড থেকে আমদানি কন্টেইনার সরানো হলেও ডেলিভারি কমে যাওয়ায় চট্টগ্রাম বন্দর এবং বেসরকারি আইসিডি দুটোতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ঈদের ছুটির পর চলমান টানা 14 দিনের কঠোর লকডাউনের কারণে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। প্রতি বছর চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্যের পরিধি বাড়ছে, কিন্তু বন্দরের সক্ষমতা না বাড়ায় প্রতি বছর ঈদের ছুটি কিংবা প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে কন্টেইনারের জট দেখা দেয়। নানা উদ্যোগের পরও কন্টেইনার জট ঠেকানো যায়নি। রপ্তানিকারকরা বলছেন চট্টগ্রাম বন্দরের এমন প্রতিকূল পরিস্থিতির কারণে তারা বিদেশি ক্রেতাদের কাছে সময়মতো পণ্য পাঠাতে পারছেন না। এতে অন্যান্য প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে। সর্বশেষ 2007 সালে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল নির্মাণের পর চট্টগ্রাম বন্দরে জেটির সংখ্যা আর বাড়েনি। বর্তমানে বন্দরে জেটির সংখ্যা 18টি। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, বে টার্মিনাল সহ বেশ কিছু উন্নয়ন প্রকল্প হাতে নিলেও শুধুমাত্র পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের কাজ চলমান। 2020 সালের মধ্যে লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণের লক্ষ্যমাত্রা নিয়ে প্রকল্প হাতে নিলেও শেষ পর্যন্ত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এই প্রকল্প থেকে সরে আসে। 2019 সালে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও 3 দফা বাড়িয়ে 2022 সালে প্রকল্পের কাজ শেষ হবেও জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এছাড়া 2021 সালের মধ্যে বে টার্মিনাল প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ শেষ হওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে প্রকল্প হাতে নিলেও এই প্রকল্পের বাস্তবায়ন কাজ এখনও শুরু হয়নি। বন্দর কর্তৃপক্ষ বলছে বর্তমানে প্রকল্পটি সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। জার্মান কোম্পানি HPC হামবুর্গ পোর্ট কনসাল্টিং GMBI চট্টগ্রাম বন্দরের জন্য 30 বছরের একটি মাস্টার প্ল্যান তৈরি করে, যেটি 2015 সালে প্রকাশিত হয়। এতে বলা হয়েছিল যদি প্রয়োজনীয় যন্ত্রপাতি পুরোদমে চালু করা যায় তাহলে চট্টগ্রাম বন্দর 2017 সাল পর্যন্ত কন্টেইনার হ্যান্ডেলিংয়ের চাপ সামলাতে পারবে। সংস্থাটি 2012 সালের আগে 3টি মূল টার্মিনাল নির্মাণের পরামর্শ দেয়। ওই সংস্থার মাস্টার প্ল্যানে উল্লেখ করা হয় চট্টগ্রাম বন্দর 2020 সালের মধ্যে 2.7 মিলিয়ন TEUs, 2025-এর মধ্যে 4.4 মিলিয়ন TEUs এবং 2030 সালের মধ্যে 5.1 মিলিয়ন TEUs কন্টেইনার হ্যান্ডেলিং করবে। যদিও 2019 সালে চট্টগ্রাম বন্দর 3 মিলিয়ন TEUs কন্টেইনার হ্যান্ডেলিংয়ের লক্ষ্যমাত্রা পূরণ করে। 1986 সালে চট্টগ্রাম বন্দরের CCT অর্থাৎ চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল নির্মিত হয়। বাংলাদেশ স্বাধীনতার আগে চট্টগ্রাম বন্দরে জেটি ছিল 12টি। 2007 সালে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল নির্মাণের পর এই সংখ্যা দাঁড়ায় 18টিতে। চট্টগ্রাম বন্দর 2007 সালে 0.9 মিলিয়ন TEUs কন্টেইনার হ্যান্ডেলিং করে আসছে। 2016 সালে এই সংখ্যা দাঁড়ায় 2.4 মিলিয়ন TEUs-এ। 2019 সালে তা 3 মিলিয়ন TEUs কন্টেইনার হ্যান্ডেলিং করে। বন্দর কর্তৃপক্ষ বলছে বর্তমানে একটি জাহাজ বন্দরের জেটিতে বার্থিং পেতে সময় লাগছে 2.5 দিন। ঈদের ছুটিতে কন্টেইনার ডেলিভারি কমলেও আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হতে যাচ্ছে।